হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আসার নীরব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাতে চলেছি তোমরা কিভাবে তোমাদের সেটিংয়ে অটো ওয়ার্ল্ড সেটিংটা অন করবে। বন্ধুরা, তোমরা যারা স্নাইপার গান নিয়ে গেম খেলতে পছন্দ করো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মোবাইলে যারা স্নাইপার চালাই তাদের ওয়াল মারতে অনেক অসুবিধা হয়, আর এই সেটিংটা করার মাধ্যমে আমাদের সেই সমস্যার সমাধান, খুব একটা ভালো চমৎকার সমাধান আমার রয়েছে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আপডেটের আগে এই রকম সেটিং কিন্তু আমাদের গেমে ছিল না, আপডেটের পর এই সেটিংটা অ্যাড করা হয়েছে। তো বন্ধুরা, চলো দেখে আসি যে আমাদের কিভাবে সেই সেটিংটা অন করতে হবে। তো আমাদের প্রথমে চলে যেতে হবে সেটিংয়ে। সেটিংয়ে আসার পর তোমরা কন্ট্রোলে চলে যাবে। কন্ট্রোলে আসার পর তোমরা নিচের দিকে দেখতে পারবে স্মার্ট থ্রু। তো এখানে স্মার্ট থ্রু অফ করা আছে, তোমরা এটাকে সিম্পলি অন করে দিবে। বন্ধুরা, সেটিংটা অন করার পর আমরা চলে যাব গেমে, এবং গেমে যায় তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে অটো ওয়ালটা ফেলতে পারো। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়ালের সাইড দিয়ে অন্যরকম একটা ইফেক্ট শো করতেছে। আমাদের ওয়াল ফেলার জন্য কিন্তু ওয়ালটা আগে হাতে নিতে হয়, তারপরে ফায়ার বাটনে ক্লিক করতে হয়। কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে আমি ফায়ার বাটনে ক্লিক করা ছাড়াই শুধু ওয়ালে চাপ দিতেছি, তারপরে ওয়ালটা পড়ে যাইতেছে। তারপর আরেকটা জিনিস তোমরা এখানে খেয়াল করবে যে তোমরা যখন কার্সরটা উপরের দিকে থাকে তখন কিন্তু আমাদের ওয়ালটা পড়ে না, আর এইখানে যদি অটো সেটিংটা অন করো তারপরে কিন্তু কার্সরটা উপর দিকে থাকলে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সামনে কিন্তু ওয়ালটা পড়ে যাইতেছে। বন্ধুরা, বিশেষ করে যারা নতুন গেম খেলো তাদের জন্য এই সেটিংটা খুবই উপকারে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।